মনের কষ্টে ওই রোডে ভাড়া নেয় না, তোর মতো জানোয়ার বন্ধু দরকার নাই। এক স্কুলে পড়ছি, টাকা পাইয়া তুই আমারও ভুললি, যারা বন্ধুরে বাল্যকালের বন্ধু ভুলিয়া যায় আর আল্লাহরও ভুলে যায়। কথা কর না কেন, যারা গ্রামের ছেলে টাকা পয়সা হওয়ার পরে গ্রামের মানুষে ভুলে যায় ও আল্লাহরও ভুলে যায়, মনে রাখবেন। এই জন্য আমার নবী মক্কার থেকে মদিনায় যাওয়ার পরেও কোনদিন মক্কারে বলে নাই কথা বান না কেন, হালাকে আল্লাহ বারবার বলছে আপনি মক্কার কথা মনে করবেন না। আমার নবী কয় আল্লাহ মনে করবো না মানে ওই জায়গায় আমি একসাথে সাঁতার শিখছি, ওই জায়গায় আমি একসাথে খেলাধুলা করছি, ওই জায়গার থেকে আমি নবী হয়েছি, মনে রাখবো না মানে। বলে একজন রিক্সা চালক আপনার ওই কুয়াশার মধ্যে হসপিটালে আনছে, বলে ওই লোকটার একটু আমার বেডের কাছে নিয়ে আসো, আমি আর একটু দেখতে চাই এত বড় বান্ধব আমাকে। রিক্সা চালক বন্ধুর নিচের থেকে বেড়ে যায় না, এই মুখটা বন্ধুর দেখাইতে চায় না, দোস্ত গরিবের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী গরিবের পক্ষে সদা সর্বদাই ছিলেন, দোস্ত আমার আল্লাহ কিয়ামতের মাঠে গরিবের পক্ষেই থাকবে। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট জজ বলতেছে, দোস্ত আমি তোর সাথে ওয়াদা দিলাম যতদিন বাঁচবো এক অক্ত নামাজ কোনোদিন কামাই দিব না, ইচ্ছা করলাম এখন ডেড হয়ে যাইতে পারতাম, আল্লাহ যখন আমার বাসায় রাখছে যে কয়েকদিন বাঁচবো গরিবের পক্ষেই থাকবো, কোনোদিন আমি আমার ভিতরের যে জ্বালা পোড়াটা আছে অহংকার আছে এটা কোনোদিন ভিতরে রাখবো না। আল্লাহু আকবার করে বলতে পারো না? এ যুবক ভাইরা আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই। এখন আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি, আমি ইলিয়াস রহমান জেহাদের মা, গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আপনার মা, এই রায়পুরে নরসিংদী ঘুমাইয়াছে। আজকে শুধু মনের কষ্টগুলো বলে দিয়ে যাব, মনের কষ্টগুলো বলে দিয়ে যাব। মানুষ টাকা পয়সার মালিক হয়ে আল্লাহর ভুলিয়া যায়, গরিব মানুষটা ভুলিয়া যায়, মাদ্রাসা মসজিদ রে ভুলিয়া যায়। একই স্কুলে একই কলেজে পড়ছে দুই বন্ধু, রংপুর পাটগ্রাম বাড়ি, বনানীতে ডিস্ট্রিক্ট জজের একটা বাড়ি আছে, নাম বলবো না চিনে ফেলে, খুব নামি দামি ডিস্ট্রিক্ট জজ ছিল রাজশাহী, বনানীতে বাড়ি করছে ডিস্ট্রিক্ট জজ, একই কল একই স্কুলে পড়ছে দুই বন্ধু, তো দুই বন্ধু একই স্কুলে লেখাপড়া করতো। ধরেন আপনার রায়পুরা স্কুল আছে না, এই গ্রামের নাম কি? ডোমরাকান্দি, সোনাকান্দি, মাশাআল্লাহ সোনাকান্দি তো সোনাই খনি বেশি, তা না হলে কি এত সুন্দর একটা জান্নাতের বাগান এই গ্রামের মধ্যে হয়? এটা সোনারই কান্দি, আলহামদুলিল্লাহ এটা সোনারই কান্দি, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসা যারা করছে, যারা জায়গা দিছে, যারা কবরে চলে গেছে তাদের সবাইকে মাফ করে দেন। তো সোনাকান্দি একই মাদ্রাসায় পড়ছেন, তখন একই স্কুলে পড়ছেন, হঠাৎ করে কর্মদোষে দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন চালায় রিক্সা একজন ডিস্ট্রিক্ট জজ, এরম হয় না? মামলা সামলা খাইয়া চাকরি বাকরি হারাইয়া বেড়া এখন রিক্সা চালায় দরে, হঠাৎ করে গুলশান দুই নাম্বার দিয়ে রিক্সাটা চালাইতে চালাইতে যখন যাইতেছে ইন্ডিমিন টাইমে এক বড় লোকের বাসার সামনে যে রিক্সাটা ব্রেক করছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। গুলশান বরানি যারা বাস করে আপনারা তো জানেন, যারা এনাম ভাই ভালো জানে, বেশিরভাগ দেখবেন কারো বাড়ির সামনে কেউ দাঁড়াইতে দেয় না, সিসি ক্যামেরায় আবদ্ধ প্রত্যেকটা বাড়ি। তো আজ থেকে 10-15 বছর আগের কথা, তো টাকার গরম বেশি, ডিস্ট্রিক্ট জজের বাড়ি সিসি ক্যামেরা দিয়ে উপর দিয়ে দেখছে, দারোয়ানরে বলতেছে এই বেটা আমার বাড়ির সামনে রিক্সাওয়ালা স্যার বৃষ্টির মধ্যে একটু দাঁড়াইছে, গেট আউট। দারোয়ান চাকরি বাড়ির সামনে ডরে, রিক্সা চালকরে বলছে ভাই আমার বাড়ির মালিক বেশি সুবিধাজনক না ভাই, তুমি রোজ সারো, তুমি অন্য কোথাও যেয়ে থামোগা। বলে বেটা আমি যদিও রিক্সা চালাই আমি কিন্তু বিয়ে বাস, তো রিক্সাওয়ালার অধিকাংশ একটু গারু হয় বেশি, আরো যদি হয় শিক্ষিত তত গরমটা একটু বেশি। যখন এই কথা বলছে এই বেটা
তোর বাড়ির মালিককে বলিস আমরা মূর্খ না, আমরা বিএ পাস। বলছে ভাই বিএ পাস হওয়ার বিএ পাস সবটা আমার দেহের বিষয় না, তুমি এই বাসার থেকে যাও, সামনেতে যাও, বাড়িওয়ালা আমার চাকরি খাইবে। এই বাড়িওয়ালা বেশি সুবিধা নয় জন্য, এটা জানোয়ারের সাথে খারাপ। তো দারোয়ানের সাথে রিক্সা চালকের সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহ নাম আসতে কই না, কে খেলে? আল্লাহ খেলে না? তো দেখাই চিনা ফেলছে রিক্সা চালক, আরে বল দোস্ত তুই আমাকে আব্দুল খালেক না? আরে এতদিন খালি শুনছি যে তুই বনা নিতে বাড়ি করছ দোস্ত, আমি অমক, আমি আকরাম আলী। চিনে ফেলেছে কি? ডিস্ট্রিক্ট জজও চিনছে, আকরাম আলীও চিনছে, না চেনার ভান করে বলতেছে গেট আউট, আমি আকরাম নামে কাউকে চিনি না। আরে দোস্ত দুইজনে এক কলম দিয়ে পরীক্ষা দিতাম মাঝে মাঝে, তোর কলমের কালি শেষ হয়ে গেলে আমি নিতাম, তুই আমারটা নিতি, আমি সেই আক্রমণ চিনি না। বাক বাজানি লোকটা মনের মধ্যে কষ্ট পাইয়া বৃষ্টির পানিতে গুড়ি গুড়ি বৃষ্টির পানিতে মাথার চুলগুলা ভিজছে, চোখের পানি আর চুলের পানি বৃষ্টির পানি এক হয়ে গেছে, আমার মাওলার আদালতে একটা নালিশ করে দিছে মালিক রে, তুমি তো কোরআনে বলছো তু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, তোমার হাতে মৃত্যু, তোমার হাতে জীবন, তোমার হাতে সম্মান, তোমার হাতে অসম্মান। একই স্কুলে পড়লাম, একই জায়গায় পড়লাম, আমি শুনছি আমার এই বন্ধু ডিস্ট্রিক্ট জজ হইছে, জীবনে দেখা হয় নাই আজকে দেখা হইল, কিন্তু বন্ধুর মুখ থেকে গেট আউট শোনার লাগে, মালিক রে সবই তোমার ইচ্ছা, মনের কষ্ট কাউরে বললাম না তোমার কাছে বলে গেলাম। বাজান এই কথাটা আমার আল্লাহর মাইন্ডে লাগিয়া গেছে, আল্লাহ আকবার জোরে বলতে হবে। আল্লাহ যদি করে নবীর উপরে মাইন্ড করে ফেলে, ওই নবীরও কেউ বাঁচাইতে পারে নাই, কথা বল না কেন? জাকার নবীর পরে আল্লাহ মাইন্ড করে ফেলছে, জাকার নবী গাছেরে বলছে আমারে বাঁচা, কমের মানুষ তার দাবুর দিছে মারার লাইগা দাওয়া দিছে গাছের সামনে, যে বলে গাছরে আমারে জায়গা করে দে, গাছ দুই ভাগ হয়ে জাকারের নবীর জায়গা করে দিছে, গাছের মধ্যে ঢুকছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে আমার আল্লাহ জাকারের নবীর একটু কাপড় গাছের মাঝখান দিয়ে বের করে রাখছে, সমস্ত বনি ইসরায়েল কমের লোতেরা, এই যে বেজরমা ইসরায়েল গুলি, এই ফিলিস্তিনের বেজরমারা, ওরা দেখলো জাকারিয়া আসলো এদিকে, কিন্তু জাকারিয়া গেল দেখে গাছের মাঝখান দিয়ে পাঞ্জাবি বাইর হয়ে রইছে, গাছের নিচ দিয়ে কাটছে, কাইটা যখন ফেলে দিছে গাছটাকে, জাকারি নবীর পায়ের দিক দিয়ে বাবা যখন ফ্যাস ফ্যাস করে করাত লাগাইছে, মাথার দিক দিয়ে একটা করাত লাগাই, যখন আওয়াজ দিবার চোখের পানি ফেলবা, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেলে কোন নবীরে পর্যন্ত আল্লাহ ছাড়ে নাই গো, এদিক দিয়ে করা ওদিক দিয়ে করা, দুইটা করাত দুই দিক দিয়ে লাগছে, জাকার নবীর মাথার থেকে আর মাত্র আধা হাত উপরে করাতটা মাথার মধ্যে ঢুকে যাবে, হঠাৎ করে জাকার নবী ডাক দিয়ে কয় মালিক আমারে বাসা, আল্লাহ জাকারিয়ারে বলে জাকারিয়ার একটা কথা বললে তোর নবুয়াতির দপ্তর থেকে নাম কেটে দিব, তোর বেঈমান বানায় ফেলব, এখনো তোর নবুয়াতি ঠিক রাখছি, আল্লাহ আমি কি করছি আল্লাহ? ও জাকারিয়া
যখন তুই গাছের কাছে বলল গাছ আমারে বাঁচা, তখন আমি মওলা কইছিলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন, হাত তোলেন গাছ জাগা করে দিল, জাকরে অর্ডার দিছে আমি জাগা রে গাছ, গাছের বাপের ক্ষমতা নাই গাছ করে জাগা করে দিব। তুই যখন গাছের এক বাসা, তখন আমি কইয়াছিলাম আল্লাহ তুমি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার সাহারাকে চাইতে নিকটে ছিলে, আমার কাছে আশ্রয় না আছে গাছের কাছে চাইলি কে? আল্লাহ আমার ভুল হয়ে গেছে, সব ভুলের ক্ষমা নাই। হে জাকারিয়া, একটা মাত্র কারণে আমি তোর নবুয়তির দপ্তর থেকে নাম কাটবো না, সে শর্তটা হলো এই, তোর মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকবে, উহ শব্দ বললে তোর নবুয়তির দপ্তর থেকে নাম কেটে দেবে। জোরে 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 বাজান সূরা আল ইমরানের মধ্যে আছে, দেখবেন যখন জাকার নবীর মাঝখান দিয়া মাথার মাঝখান দিয়ে করাতটা ফ্যাস করে ঢুকাই দিবে বনি ইসরাইল জাতির, জাকার নবী হাতটারে শক্ত করে বলছে, কারণ মৃত্যুর যন্ত্রণায় উহ শব্দটা বললে আমার নবুয়তির দপ্তর থেকে নাম কাটা। এই ঠোঁটটারে এমন ভাবে বানছে মজবান দিয়া, দাঁত দিয়া জিভারে এমন জোরে কামড়ায় ধরছে যেন আমার জবান দিয়া মৃত্যুর যন্ত্রণার শব্দটা না আসে, করাত দিয়ে মাঝখান দিয়ে বাবা কাটতে 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 একটা বডি দুইটা টুকরা হয়ে গেল। তখন আমার আল্লাহ বলে জাকারিয়া যা আমি তোরে ক্ষমা করে দিছি, এই যে শিল্পপতি ডিস্ট্রিক্ট জজ বন্ধুটার দেখার চেনার পরেও যখন চেনে নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর মাইন্ডে লাগে গেছে, ও বাবা লোকটা রিক্সাটা লইয়া দুই তিন দিন বাবা রিক্সা চালায় না, এক মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যায়, কিন্তু বন্ধুর ওই রোডে ভাড়া নেয় না, মনের কষ্টে ওই রোডে ভাড়া নেয় না, তোর মতো জানোয়ার বন্ধু দরকার নাই। এক স্কুলে পড়ছি টাকা পাইয়া তুই আমারও ভুললি, যারা বন্ধুরে বাল্যকালের বন্ধু ভুলিয়া যায় আর আল্লাহরও ভুলে যায়, কথা কর না কেন? যারা গ্রামের ছেলে টাকা পয়সা হওয়ার পরে গ্রামের মানুষে ভুলে যায় ও আল্লাহরও ভুলে যায়, মনে রাখবেন। এই জন্য আমার নবী মক্কার থেকে মদিনায় যাওয়ার পরেও কোনো দিন মক্কারে বলে নাই, কথা বল না কেন? হালাকে আল্লাহ বারবার বলছে আপনি মক্কার কথা মনে করবেন না, আমার নবী কয় আল্লাহ মনে করব না মানে ওই জায়গায় আমি একসাথে সাঁতার শিখছি, ওই জায়গায় আমি একসাথে খেলাধুলা করছি, ওই জায়গার থেকে আমি নবী হইছি, মনে রাখবো না মানে হুব্বুল ওয়াক্তি মিনাল ঈমান, এই জন্য দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমি দুজন সভাপতিরে বলে যাব, শিল্পপতি হন আর কোটিপতি হন, গ্রামের মানুষে কোনোদিন ভুলবেন না, আল্লাহু আকবার বলতে পারেন না? আমি জানি আপনাদের অনেক যথেষ্ট অবদান আছে এই মাদ্রাসা মসজিদে পড়ে, ঠিক না ভাই? ঠিক, অনেক অবদান আছে আমার সিদ্দিক ভাইয়ের নাম ভাই। আজকে শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা কোন ঘুরাবেন না, আল্লাহর মাইন্ডে লেগে গেছে ডিস্ট্রিক্ট জজ বন্ধু তার নাতি ডারে লইয়া যাইতাছে ইংলিশ মিডিয়ামে পাজারু গাড়ি দিয়া, কুয়াশার মধ্যে শীতের দিন কুয়াশার মধ্যে টলি গাড়িতে বালি লইয়া যাইতেছে, আ যখনই বালু লইয়া যাইতেছে পাজারু গাড়িতে ড্রাইভার দেখে নাই মার তোমার সামনা সামনে মারছে, সামনে দরজা ভাঙ্গা গ্লাস ভাঙ্গা নাতি ডারে লইয়া ডিস্ট্রিক্ট জজ ছিটকে যে রাস্তায় পড়ছে, কপাল ফাড়ছে মাথার চারা ফাড়ছে, নাতিডার হাত পাও ভাঙছে পড়ে রইছে। তাহলে আমি কালকে যখন আমি ওয়াজ করে যাইতেছি, আমার ড্রাইভার আমারে বললো, আমি একটু পিছনে ঘুমাইতেছিলাম, আমার ড্রাইভার বললো হুজুর দেখছেন একটা লাশ পড়ে রয়েছে এয়ারপোর্টের সামনে, বললাম আমি তো ঝিমাইছিলাম, কালকে এই রাতের খবর হুজুর কেউ ধরলো না, গাড়ি চালায় সবাই আয়ে পড়লো তার উপর দিয়া তার পাশ দিয়া কাটাই কুটে আমিও আইলাম, হুজুর কেউ ধরলো না, লোকটা কই মাছের মতো লাফাইতেছে,
সামনে দিয়ে দৌড় দিছে, কারণ এয়ারপোর্টের সামনের গাড়িটা তো কেউ একশোর নিচে কেউ গাড়ি টানে না রাত্রে, ওইখানে রাইত বাজে আড়াইটা, লোকটা মনে দৌড় দিছে জায়গায় পিছে থেকে গেছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবো, ও আমারে বলছে হুজুর কয় মাসের মধ্যে দাবাইতেছে, কেউ ধরলো না লোকটারে। আমি বললাম তুমি কি করলা, কই হুজুর আমি তো ডরে চালায় বললাম, কে মেরে দিয়ে গেছে গেছে। বাজানরে যখন দৃষ্টি জোসনা, এনাম সাহেব না ইলিয়াস রহমান জেহাদি সাহেব, কোন সাহেব এটা কে আর কেউ চিনে। রোডের উপরে পড়ে রয়েছে, ধরে কেউ ধরে নাই, ধরে আবার কে আবার মরা মারে খুনের দায় দেবে। কিন্তু আল্লাহর কি কুদরত, বন্ধুটা সারা রাত রিক্সা চালাইছে, ওই রাস্তা দিয়েই যায়। রিক্সার প্যাডেল মারতে 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 দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর কেউ না, বন্ধু আমার পড়ে আছে। নিজের মাথার গামছাটা খুলিয়া বন্ধুর মাথার আগে বাঁধছে, নিজের শার্টটা খুলিয়া নাতিদের অন্তরের বুকের মধ্যে পেঁচাইয়া বন্ধুর রিক্সায় বসাইছে। নাতিদারে বুকের মধ্যে নিয়ে বাবা একা দিয়ে রিক্সা চালাইয়া হসপিটালে গেছে। খেলা খেলে কে, জোরে কর, এটা আমার বাপের বানানো কথা না, কোরআন হাদিসেরও কথা না, বাস্তব ঘটনা, চোখে দেখা ঘটনা বাবা। যারা দেখছে তারা বলছে, যখন হসপিটালে নিয়ে গেছে গো ডিস্ট্রিক্ট জজ খোঁজতেছে আমার নাতিটারে কে বাঁচাইলো, আমার কে হসপিটালে। বন্দা বাহাদুরি দেখাস, ইজ্জত আমি দেই, ইজ্জত আমার রাস্তায় আমি নামায় দেই। বাজান ড্রাইভার আমার দিকে তাকান, রিক্সা চালক বন্ধু তার নিজের টাকা দিয়ে রক্ত কিনে আইনা বন্ধুর মধ্যে ভরছে, বন্ধুর নাতিটার রক্ত আর রিক্সা চালক বন্ধুর রক্ত একই গুরু, নাতির বডির মধ্যে রিক্সা চালক বন্ধু রক্ত দিছে। একদিন পর্যন্ত বন্ধু রিসেপশনে বয়ে রয়েছে আর বাপ আছে, বন্ধুর হুশ ফিরে আসে নাই। দুই দিন পরে যখন হুশ ফিরে আসছে জিজ্ঞেস করছে, আমার হসপিটালে কে আনছে, বলে একজন রিক্সা চালক আপনার ওই কুয়াশার মধ্যে হসপিটালে আনছে। বলে ওই লোকটার একটু আমার বেডের কাছে নিয়ে আসো, আমি আর একটু দেখতে চাই এত বড় বান্ধব আমার কে। রিক্সা চালক বন্ধু নিচের থেকে বেড়ে যায় না, এই মুখটা বন্ধুর দেখাইতে চায় না গো। অনেক অনিনাই বিনয় করার পরে বেডের সামনে গেছে, দেখে তো ঠিক আজকেও চিনছে বাবা, দোস্ত তুই আজকে দেখতেইছ না, আমি সেই হতভাগা, তোর নাতির বডির মধ্যে আমার রক্ত। দোস্ত তুই মাইন্ড করিস না, আমি রিক্সা চালকের রক্ত তো এটা দিছি, তুই আবার সামাজিক বৈষম্য মনে করিস না, তুই আবার ভাবিস না আমি গরিবের রক্ত তো নাতির শিল্পপতির নাতির বডিতে ঢুকছে, তুই মাইন্ড করিস না দোস্ত। দোস্ত তুই আর আমারে কষ্ট দিস না, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারছি সব কিছুর মালিক আল্লাহ। সব আমার চোখের সামনে স্বপ্নের মতো মনে হইতেছে, দোস্ত এটা কি দিয়ে কি হয়ে গেল। দোস্ত মনে রাখবি, যে আল্লাহ দেয় ওই আল্লাহই নেয়। দোস্ত আল্লাহ জাদিসটা বল, তুই আমার কাছে কি চাস, এবার কান্না। ওই লোকটা বলতেছে, দোস্ত আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাইবো, তোর কোর্টে যখন কোন গরিবের মামলা তুই ডিল করবি, তোর এজলাসে যখন কোন গরিবের মামলার রায় যাবে, তুই তোর ডিস্ট্রিক্ট জজ, বড় লোকের টাকা খাইয়া কোনদিন গরিবের বিপক্ষে রায় দিবি না। দোস্ত গরিবের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবী গরিবের পক্ষে সদা সর্বদাই ছিলেন, দোস্ত আমার আল্লাহ কিয়ামতের মাঠে গরিবের পক্ষেই থাকবে। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট জজ বলতেছে, দোস্ত
আমি তোর সাথে ওয়াদা দিলাম যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই দিব না। ইচ্ছা করলাম এখন ডেড হয়ে যাইতে পারতাম, আল্লাহ যখন আমারে বাঁচায় রাখছে যে কয়েকদিন বাঁচবো গরিবের পক্ষেই থাকবো, কোনোদিন আমি আমার ভিতরের যে জ্বালা পোড়াটা আছে অহংকার আছে এটা কোনোদিন ভিতরে রাখবো না। আল্লাহু আকবার করে বলতে পারো না? আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এখন আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি, আমি ইলিয়াস রহমান জেহাদের মা, গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আপনার মা, এই রায়পুরে নরসিংদী ঘুমাইছে। আজকে শুধু মনের কষ্টগুলো বলে দিয়ে যাব, মনের কষ্টগুলো বলে দিয়ে যাব। মানুষ টাকা পয়সার মালিক হয়ে আল্লাহর ভুলিয়া যায়, গরিব মানুষটা ভুলিয়া যায়, মাদ্রাসা মসজিদ রে ভুলিয়া যায়। জোরে করে আরো জোরে বলেন, কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ বলেন, আল্লাহ আকবার জোরে বলেন। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ফাতেমা বলে আমার আব্বা কই, এই দান দান মোবারক শহীদ হওয়ার পরে ফাতেমা বলে আমার আব্বা কই, হযরত আলী বলে আব্বারে দেখতে হবে না, আব্বা যে অবস্থায় আছে তুমি দেখলে সহ্য করতে পারবে না। ফাতেমা যায় দেখে বাবার দাঁত এই মুখটা ব্যান্ডেজ করা, কারণ আমার নবীর লোহার যে হেলমেটটা ছিল ওহুদের মাঠে হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুইকা এইখান দিয়ে বেরোয় গেছে, যার গায়ে জীবনে মশা মাছি পরে নাই, পুরো মাথাটা এই গাল সহ ব্যান্ডেজ করা। ফাতেমা একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কয়, আব্বা তোমার সাহাবীরা বহুত চেষ্টা করছে রক্ত বন্ধ করতে পারে নাই, আমি ফাতেমা বন্ধ করে দিব। আপনারা জানেন বুখারীর মধ্যে আসছে ফাতেমা নিজে চাটাই পোড়ায়া, চাটাই চিনেন চাটাই, ওগলা ওগলার চাটাই, হ্যাঁ এটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন রক্ত বন্ধ করা, যে ওগলা আছে না ওগলা, হ্যাঁ এটা বুখারীর কথা, এটা আমার বাপের বানানোর কথা না, হ্যাঁ এই ওগলা যদি কারো রক্ত বন্ধ না হয় ওগলা পোড়ায়া খুব দ্রুত পোড়ায়া সাইডে লাগাই দিবেন, দুই মিনিটে রক্ত বন্ধ। এটা ফাতেমার ট্রিটমেন্ট করে করেন, আল্লাহু আকবার। বাজার করে যখন চাটাই পোড়াইয়া ওগলা পোড়াইয়া লাগাই দিলেন রক্তটা বন্ধ হয়ে গেল, আমার নবী বলে মারে তুই আমার সামনে থাকিস না, তুই আমার সামনে থাকলে কষ্ট পাবি রে মা। ফাতেমা বলে বাবা আমি তোমারে রাইখে কোনোদিন এই ময়দান ছেড়ে যাব না গো বাবা, এখন চিল্লাবার কান্না আমার মায়ের প্রেমিক ভাইরা, আমি যখন এই সিদ্দিক ভাইয়ের বোনের বাসায় ছিলাম একটা ছেলে আমার কাছে গেছে খাওয়ার পরে আমার হাত ধরে বলে হুজুর আমি আপনার মতো মহারা, আমার জনম দুঃখিনী মাই জগত নাই, হুজুর আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে আপনার মায়ের সাথে মাফ করে দেয়। আল্লাহ আকবার জোরে বলতে পারলা না? হুজুর আমি আপনার ইউটিউবের নিয়মিত ওয়াজ শুনি, হুজুর আপনার ওয়াজ সারা সঙ্গে সঙ্গে আমি শুনি, আমি মাথায় হাত দিয়ে বললাম বাইরে আমার দোয়ার চাইতে তোমার দোয়ার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি, আসো আমি তোমার লেগে দোয়া করব, তোমার মায়ের জন্য দোয়া করব, শুধু আমার সাথে এখন এক ফোঁটা পানি ফেলায় বলবেন আমার নবীর চাইতে দামি মানুষ এই জগতে কেউ আছে? জোরে বলতে হবে আরো জোরে। এখন যদি আমার ওই নবীর বাংলার জমিনে কোন নাস্তিক গালি যায় এবারে জায়গায় পুঁজে ফেলবো, রাজি আছো না নাই? বাংলাদেশে আসাদুল নামে একটা কুলাঙ্গার বেজর্মা, ওরে কয়েকদিন আগে ও যেই দেশে থাকে ফ্রান্সে এক সিএনজি ড্রাইভার এমন কেলান কেলাইছে ও নাক মুখ ফাটাইয়া দাঁত সুদ্ধা লড়াইয়া লাইছে, শুধু রায়পুরের জমিনে বসে একটা মুজাহিদ আওয়াজ দাও
যদি বাংলার জমিনে রায়পুরের জমিনে কোন নাস্তিক নবীর গালি দেওয়ার জায়গায় মেরে ফেলবে। রাজিয়া শোনা নাই, কে কে রাজিয়া সল্লাকে দু হাত উঠা হে দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? রায়পুরের জমিনে যদি অন্তত কেউ থাকে, অরে পিড়ে লুলা বড় হেলা ও আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, দল পরে বেড়ায় অরে বাইরে মাথা চাউতে শেষা সেচে ফেলবা। রাজি আসো না নাই? এখন নবীরে গালি দিলে যে তুমি চাউতা শেষা শেষ, এখন তো অনেক লোক আছে আলেমরে গালি দেয়, কথা কর না কেন আছে না? মামুনুল হকরে কয় আকাম না করলে কে জেলে গেছে। আরে বেটা তোর মতো নাউটাহি আর বাত্তাটাহি মামুনুল হকের একটা পশমের সমান তুই না, কথা কর না কেন? এ কষ্ট হইতেছে? আর মাত্র দুই মিনিট কথা কো। ডাক্তার সাবরিনার মতো একটা ডাকায় যে হাজার হাজার করোনা রোগীর জীবন নিয়ে খেললো, সে এখন দেখেন ইউটিউবে পড়র পড়র কথা কয়, কয় আমারে বাথরুমের কাছে শুইতে দিছে, আমারে দিয়ে ফুল গাছের পানি দিয়েছে। তোরে তো ফুল গাছে নিয়ে পানি দিতে, তোর ফুল গাছের গোড়ায় গাইরে তো উচিত ছিল, তোরে ইনজেকশন দিয়ে মাইরে ফেলা উচিত ছিল সরকারের, কথা বল না কেন? আজকে তারা সারা পায়, একজন আলেমরা সারা পায় না। সুধাপ্রকা দুইটা পাও ধরে বলে যায় কে কোন দল করেন দেখার বিষয় না, আলেমদেরকে ভালোবাসেন নবীকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন কষ্ট হইতেছে? আর মাত্র দুইটা মিনিট আমার দিছে, হ আরে হ সারা দিন না না আমার এই নাম ভাই বয়ে রয়েছে, কি সুন্দর দেখেন না, লোকটা কইছে আমি যাবো না, যাওয়ার সিস্টেম নাই আমার ওয়াস্তে যাবেন গা, এই সাহস নাই যাবেন এমন বরদোয়া দেমু কালকে হসপিটালে একসাথে বলেন এই জমিনের মালিককে, এই মাহফিল আজকে আমাদের সবাই জোরে নাজাতের ওসিলা হয়ে যায় জোর কানা আমিন। একসাথে লোকটার সাথে খাবার খাইলাম এনাম ভাইয়ের সাথে, সে যে একটা গ্রুপের চেয়ারম্যান, এনাম গ্রুপের চেয়ারম্যান, কোনো কিছু পাইলাম না, এক নাম্বার দেখলাম লোকটা আলে বলে আমার অনেক ভালোবাসে, প্রত্যেকটা কথায় হুজুরের আগে দাও, হুজুরের আগে বইতে দাও, হুজুরের আগে রিল্যাক্সে নাও। আর অনেক গ্রুপের চেয়ারম্যান দেখছি রে ভাই, বাংলাদেশ এমপি মন্ত্রী ইলিয়াস রহমান জিয়াদি দেখতে কি অভাব আছে। আমি আবার এইগুলোর কেতাই কই, আমি আবার অন্য কোয়ালিটির মানুষ, এমনিতে গোপাল মধ্যে মানুষের মাথা মতো গরম থায় এটা তো বোঝেনি। আলহামদুলিল্লাহ লোকটার ভিতর নমনীয় দেখছি, এবং আর একটা লোক আপনাদের সভাপতি সিদ্দিক ভাই, এই দুজন ব্যক্তির ভিতরে আমি নমনীয় যে একটা ভাব, আলেমুল আমার ভালোবাসার ভাব, এটা আমি দেখেছি। এরা যদি এই মাদ্রাসাটা আটকাই ধরে রাখে, এই মাদ্রাসা পাঁচতলা হইতে দেরি হবে না ইনশাল্লাহ, বলেন আল্লাহ আকবার জোরে বলেন তো। তাহলে আমার সাথে ওয়াদা দিছেন তো, কোন আলেমরে কেউ গালি দিলে মেনে নেবেন না? আর বাংলাদেশের সব আলেমগুলো সারা পাকেটে চান তো? সবাই চান, সবাই চান। মনে কষ্ট লাগে কি জানো তালবেলিম বাবাজিরা, সবচেয়ে বেশি কষ্ট লাগে কোরআন বুকি নিয়ে বলছে কে কোন দল করেন আমার দেখার বিষয় না, মানবিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস বলে করবেন, এই কোরআন বুকি নিয়ে বলে যাই, মামুনের ছোট্ট পোলাটা যখন কোড়ের বারান্দায় বারান্দায় ঘুরে বাপরে এক নজর দেখার লেগে, আমার নবী বলে ইসারে একটা শর্ত আমি তোমার কিন্তু উম্মত হিসাবে গ্রহণ করবো, তোমার আসমান দিয়ে যখন আমার উম্মত গুলো কবরে আসবে, তোমার আসমান দিয়ে যখন আমার আল্লাহ রুহুর জগতে জানটা লয়ে যাবে গো, তুমি আমার উম্মত গুলার চেহারাটা দেখে একবার দেখিয়ে নিবা, আমার নামটা তার কপালে লেখা আছে কিনা। আমার নসিবে রায়পুরের বাইরে রে নবী আমার বললেন আয়েশা, আর একটা শর্ত আমি তোমার উম্মত বলে গ্রহণ করলাম গো,
কিয়ামতের মাঝ যেদিন শুরু হয়ে যাবে, আমার উম্মত গুলা পানি পানি বলে চিৎকার মারবে, আমার উম্মত গুলার বাঁচাইবার মতো কেউ নাই। ও ঈসা তুমি মনে রাখো, তুমি যদি আমার উম্মত হিসাবে দুনিয়ায় যাও, আমার উম্মত গুলার জন্য কিয়ামতের মাঝে আল্লাহর কাছে বলবা, মালি উম্মতে মুহাম্মাদের তুমি মাফ করে দাও। নবী আমার নবী হাত ধরে বলে, ঈসা রে কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন আদালত কায়েম করবে, আমার আল্লাহ বিচারকের চেয়ারে বসবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকের আসনে বসার সঙ্গে সঙ্গে জমিনটা থর থর করে কাঁপতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো কেউ নাই। ঈসা ওই কিয়ামতের মাঠে আমার উম্মত গুলা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন তুমি আমার কানে কানে খবর দিবা, কারণ আমি আমার আল্লাহর চেয়ারের পাশে বসে থাকব। কেন কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার তার পাশে বসাইয়া কিয়ামতের মাঠ কায়েম করবে, আল্লাহর ডান পাশের চেয়ারে আমি বসে থাকব। আজকে যেরকম আমার বাম পাশের চেয়ারে নাম ভাই বসা, ডান পাশের চেয়ারে একজন আপনাদের দামি মানুষ বসাও, আমার বাম পাশে সিদ্দিক ভাই সভাপতি বসা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, ওই ওয়াজের সভাপতি থাকবে আমার আল্লাহ। জোরে 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 জোরে, ওই ওয়াজের সভাপতি আমার আল্লাহ, সিদ্দিক ভাইয়ের স্থানে বসবে, প্রধান অতিথির স্থানে বসবে, আপনাদের ইমাম সাহেবের জায়গায় বসবে আমার বিশ্ব নবী। জোরে বুঝেন, এখন দিনটা নরম করে কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই বাসা এই মাহফিল ছাড়ার আগে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা দামি কথা বলে দিয়ে যাই, কোরআনকে মাথায় করে কোন দিনের আমল কখন শেষ হয়ে যাবে, কখন কার কবুল হয়ে যাবে কেউ জানে না, ঠিক না বেটি? সব ব্যস্ততার এক ব্যস্ততা মনে রাখবেন, এই ওয়াজের মাঠটা একদিন আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। মাঝে মাঝে সব কাজকর্ম ফেলে রেখে ওয়াজের মাঠে বসবেন, কি জন্য জানেন? এই ওয়াজের মাঠ গুলা হলো আমার নবীর ঘোষণাকৃত জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতে একবার হলো যাবে। মারহাবা বলেন, দুনিয়া কাজ কাম সব থাকবে, সব ফেলাইতেও কবরে যাবে, কিন্তু যে ওয়াজের মাঠে যেখানে বসছিলেন এই জায়গাটা আপনার সাথে নিয়ে জান্নাতে ঢুকায় তারপরে ঠিক থাকবে। অতএব এখন দিলটা নরম করবেন। আমার আল্লাহ হলো সভাপতি, প্রধান অতিথি হলো আমার নবী, প্রধান বক্তা দাউদ নবী, যেরকম মারহাবা। আমার আল্লাহ এক নবীকে বলবেন ওয়াজ কর, আদম নবী ওয়াজ করবে তার সহিফা থেকে, যেরকম মারহাবা। ঈসা নবী ওয়াজ করবে তার সহিফা থেকে, সবাই ওয়াজ করবে কিন্তু কোরআন শরীফ থেকে, সবাই ওয়াজ করবে। আমার নবী হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, নবী গো আপনার উম্মত গুলো আপনার দিকে তাকায় আছে, আপনার মন খারাপ, মনোযোগ করে দিলে ভালো হয়। তাহলে আমার নবীর কথাটা শুনে এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই, রেডি? ও নবী আপনার উম্মত গুলো আপনার চেহারার দিক চায় আর এসে আপনার মুখে ওয়াজ শুনতে চায়। আমি আপনাদের বুঝাই আসবে হাসা নাই তো সেই সেই ময়দানটার দৃশ্য কি হবে, যদি আমার দিকে যেমন আপনারা তাকায় আছেন কিয়ামতের মাঠ আমার নবীর দিকে ঠিক এইভাবেই তাকায় থাকবেন, আর মনে মনে ভাববেন আহার এই মানুষটা আমাগো লাগে মায়ের খাইছে, এই মানুষটা আমাগো লাগে রক্ত রঞ্জিত হইয়া তায়েফের মাঠে গলা কাটা মুরগির মতো তারাপ তারাপ করে জমিনে আসা খেয়েছে, এই মানুষটা
রাতের অন্ধকারে ছেলে মেয়ে রাইখা এই কোরআনের জন্য ইসলামের জন্য রাতের অন্ধকারে পালাই এক দেশ থেকে আরেক দেশে গেছে, যার চেহারা দেখার পরে কোন মানুষ পাগল হওয়া ছাড়া স্থির থাকতে পারে না। এবার দিলটা নরম করবেন, দেখি কার চোখে নবীর এক ফোঁটা কষ্টের কথা শুনে পানি আসে। যখনই আমার নবী এইভাবে আওয়াজ দিবে, আনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বজন যখন আমার নবী বলবে ইয়াসি, বলতে দেরি আছে, নবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া ভাঙা দাঁত দুইটা বের হতে দেরি হবে না। ওহুদের মাঝে ইবনে কুময়া আমার নবীর দান দান মোবারক শহীদ করে দিয়েছিল বাবা, ওই ইবনে কুময়া বেঈমানের বাচ্চা নবীর একবারে মেরে ফেলার জন্য বড় একটা তিন হাত লম্বা একটা বল্লম দিয়ে আঘাত করেছিল। আল্লাহ পাক আমার ওহুদের মাঠে 17 বার নিছে বাবা, হাজার উমরা দিয়া 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা নিছে। এ আমার রায়পুরের বাইরা শুধু দিলটা নরম করবার এখন কাঁদবা, যদি কিয়ামতের মাঠে আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও ওই দিন আমি আর তুমি দেখতে পারবা আমার নবীর ভাঙা দাঁত দুইটা। যদি আল্লাহ ওই জান্নাতের মাঠে ওই চেয়ারে বসার সুযোগ দান করে দেয় গো বাবা, দান দান মুবারক শহীদ হওয়ার পরে যেই পাহাড়ের কাছে আমার নবী গইরাই ছিল আর কাঁদ ছিল, আমি গুনাগারে এইবার রমজানে ঠিক ওই জায়গায় আমি দাঁড়াই অনেক কাঁদছি কেন জানেন? ওই পাহাড়ের একবারে ঢালুতে বাজার একটা ছোট্ট নামাজের জায়গা আছে, এই জায়গায় বসে আমার নবীর দান দান মুবারক শহীদ হওয়ার পরে হুজুরের এরকম একটা চাদর পুরো ভিজে গেছে নবীর গালের রক্তে, কোন কিছু দিয়ে রক্ত বন্ধ করতে পারে না গো বাবা। বুখারীতে কিতাবুল মাখাজির মধ্যে দেখবেন সকাল 11টার সময় ফাতেমার কানে খবর গেল তোমার আব্বা নাই। মনে রাখেন সন্তানের মধ্যে বাবার সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। ইরাম ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, সিদ্দিক ভাইয়ের মেয়ে আছে কিনা জানি না, যাদের মেয়ে আছে দেখবেন গরিবের কাছে বিবাহ দিছেন বাবা, বাবাই যখন ছেলেরা বাদ দেয় না মেয়ের বাড়ি যে বাবা আশ্রয় নেয়, মেয়ের জামাইটা ভালোভাবে খাইতে পারে না কিন্তু বাবারে বলে দেয় বাবা গো তুমি টেনশন করিও না আমি এক বেলা খাইলে তুমিও খাইবে। বেলা 11টার সময় যখন কানে খবর গেল ফাতেমার আমার আব্বা শহীদ, কেউ কেউ বলেন যখন হুসাইন ফাতেমার পেটে ফাতেমা প্রেগনেন্ট গর্ভবতী অবস্থায় দৌড়াইতেছে, কেউ বলেন হাসান জন্ম নিছে হাসানকে কোলে নিয়ে দৌড়াইতেছে, দৌড়াই যা যাকে গো বাবা আব্বা মরে নাই গো নবী। আবার ফাতেমার খবর শুনে বারবার বলে রে আমার দাঁত ভাঙার কথা আমার ভাতে মারে জানাইবে না,
আমার ফাতেমা যদি আমার বডির এই পরিস্থিতি দেখে ফাতেমা মৃত্যুবরণ করবে, আমার ফাতেমা কষ্ট বাঁচবে না। নবীর কথা শুনিয়ে যারা কাঁদবেন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবেন না। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো, এমন একদিন ছিল বাবা বাবা ঠিক মতো একটা শার্টও কিনে দিতে পারে নাই, এক জোড়া জুতাও কিনে দিতে পারে নাই। এই রায়পুরের জমিনে আজকে তুমি শিল্পপতি কোটিপতি, টাউনে গাড়ির মালিক বাড়ির মালিক হোটেলের মালিক, তোমারে দেখলে সবাই সালাম দেয়। এমন একদিন তুমি এই গ্রাম থেকে ঢাকার টাউনে গেছিলে, একটা শার্ট ভালো পরিধান করেও যাইতে পারো নাই। আজকে তোমার সবাই বস বস বলে, কিন্তু তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার মানুষ ওই বাবা একটা ভালো শ্বাস লয় গায়ে দিতে পারে নাই। বাবা আজকে বাঁশ বাগানের নিচে ঘুমায় আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, ওই যে গোপালগঞ্জে ঘুমিয়ে আছে বাবা। আমার বাবা আমারে কোটি টাকা দিয়ে ঢাকায় পাঠায় নাই, মাত্র 30টা টাকা দিয়ে আমার বাবা আমার ঢাকায় পাঠাইছে। আমি গুনাগার 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি, 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি বাবা। আমি কাউকে বলি নাই আমার মাদ্রাসা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন, আমি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি। শুধু আমি আল্লাহর শুকর আদায় করি মালিক, আমি তো আমার বাবার খেত বেচা করি নাই, আমি রক্ত পানি করা পয়সা দিয়ে করছি। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আমার জনম দুঃখিনী মায়ের জীবনে 1 খিলি পানও কিনে খাওয়াইতে পারি নাই গো। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে মাফ করে দাও। আমার ওয়াজের ভিতরে করে টেলিফোন ধরা যাবে না, এই শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবে না, এই জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, এরা সহস্র মানুষ সবাই কান্দে। জানি না এই মাহফিলের মধ্যে কার মা বাঁশ বাগানে শুয়ে আছে, কার বাবা বাঁশ বাগানে শুয়ে আছে। এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, মনে রাখবেন, বিনা পয়সায় তোমার আমার পায়খানা প্রস্রাবের খেতা এই খালের মধ্যে নাইমাই, পুষ্কুনের মধ্যে নাইমাই, মাঘ বৈশাখ শীতের মধ্যে দুইছে। তার নাম হলো মা। নাম কি? মা। জোরে কও মা, আরো জোরে। আজকে যারে তোমরা এই নাম সাপ কও, এই নাম গ্রুপের চেয়ারম্যান, আজ থেকে 30-40 বছর আগে তারা এই নাম চেয়ারম্যান কয় নাই, আপনি এই নাম কয়ে ডাকছেন, কথা বলেন না কেন? আজকে ঢাকার বুকে যত শিল্পপতি দেখবেন অধিকাংশ গরিবের ঘরে সন্তান। আর যারা ঢাকায় বড় লোক ছিল ওরা বা জায়গা বেচে বেচে আজকে পথের ফকির, খালি একমাত্র ওদের অহংকারের কারণে। কথা বলেন না কেন? এই আমি যে বাড়ি বাড়ি আল্লাহ মারি দিছে, প্রত্যেকটা বাড়ি ঢাকার মানুষের কাছ থেকে জায়গা কিনে বাড়ি করছি, বেড়া জাগো জায়গা কিনে আমি বাড়ি করছি। হ্যাঁ আমার বাড়ি এখন ভাড়া থাকে 700 কোটি টাকার মালিক ছিল জিন্দিরার মানুষ, ঢাকা জিন্দিরা পুরান ঢাকার মানুষ, হাস্তাবাদের মানুষ, পোস্তগোলার মানুষ, এখন তাগো সন্তানরা ভাড়া থাকে। কথা কর না কেন? জোরে বলতে হবে। হালাকে মনে রাখবেন, সবচেয়ে বড় মনে রাখবেন, আমার মালিক এক সময় দেয় এক সময় নেয়। কত জোরে বলতে হবে? আরো জোরে বলতে হবে। এই সদা সর্বদা মনে রাখবেন, নিজেকে নিয়ে এক নিয়ে কখনো বড়াই করা যাবে না। মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতেন। আজকে আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে উঠছে, তুর পাহাড়ে। তো ইন দি মিন টাইমে তুর পাহাড়ে ওঠার সময় আল্লাহ পাক মুসারে বলে দিলেন, হ্যাঁ মুসা
তেমন নবী মুহাম্মদের পরে দুরুদ পড়। আর সুবহানাল্লাহ বাইতকে যে কইয়ে এনে কইলে লস হইব তো। তাহলে আমি আবার বলতেছি, হে মুসা তুই আমার নবী মুহাম্মদের পরে দুরুদ পড়। আপনার আমার তো ঠেলা গাড়ি মনে ধাক্কায় দুরুদ পড়াইতে হয়, সুবহানাল্লাহ বলাইতে হয়। এ টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও, স্পিকার আমার দিকে একটা ডাইরেক্ট মারো। কোন ইকো চলবে না, ইকো অপ। মুসা পয়গম্বরকে বললেন, মুসা তুই আমার নবী মুহাম্মদের পরে দুরুদ পড়। আচ্ছা, মুসা আলাইহিস সালামের আগেও তার নাম নাই, পিছনেও সে জানতো না, যেমন একটা নাম মুহাম্মদ নামে একটা নাম আছে, যখন তার উপরে দুরুদ পড়তে বলে একটু মাইন্ডই তো লাগার কথা, ঠিক না বেটি? জোরে করে আপনাকে গ্রামের ভিতরে দেখেন, ইনাম সাহেব একজন শিল্পপতি মানুষ, সিদ্দিক ভাই একজন কোটিপতি মানুষ, হঠাৎ করে যে তার এলাকার থেকে একজন ইনাম ভাইকে সারায়া বিদেশের বাড়িতে বাড়িগাড়ি করে ক্যানাডা অস্ট্রেলিয়া বাড়িগাড়ি করে শিল্পপতি হয়ে যায়, হঠাৎ করে সদরুল্লার বুলা কদরুল্লা যদি এলাকায় এক আমি এমপিতে ইলেকশন করবো, ইনাম ভাই হঠাৎ করে জিজ্ঞেস করবো না এই সারাকের বোলা আবার কেডা কত কর না কেন? জোরে কর, আরো জোরে। এই এক সাসা সুপ করে বই রয়েছে, মানে দুধ বেচতে বইছে এই যা বেটা, নেদায় ওনা সেনায় ওনা কোনো একবার মুখি করলে নেই। আমি জানি আপনারা গ্রামের মানুষ, শহর সরল মানুষ, আপনারা টাউনওয়ালাদের অন্তত 500 বছর আগে জান্নাতে যাবে, আল্লাহর কাছে আপনাদের এত দাম, এত দাম আপনাদের। গ্রামের মানুষগুলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে যদি তারা ঠিক মতো রোজা নামাজটা ঠিক রাখে, হালাল খাবারটা খায়, সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? এবার রেডি হন। মুসা পয়গম্বর বলতেছে, মানি তোমার কাছে একটাই দরখাস্ত, যেই মানুষটার পরে তুমি আমারে দুরুদ পড়তে বললে এই মানুষটা কে? মুসা তুই আমার নবীরে চিনবি না রে মুসা, যারে যদি না বানাইতাম তুই মুসারও আমি নবুয়াতি দিতাম না। আল্লাহ তার নামটা কি? কয় মুহাম্মদ কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মন খারাপ, লস খাইছে, আমরা আশা থেকে বেজার হয়েছে, ইনাম ভাইয়ের মতো মানুষ, সিদ্দিক ভাইয়ের মতো মানুষ, ইলিয়াস রহমান জিহাদির মতো মানুষ আপনার পাইয়া যদি খুশি না হন, আমি মনে করবো আপনার আমার মতো কপাল ঘোরার একজন রায় ঘুরে নাই, কথা কন না কেন? এই মানুষটা কত ব্যস্ত আপনি জানেন, সব ব্যস্ততা তুই আপনাকে পাশে বয়ে গেছে, আপনাকে খালি একটু দোয়া নেয়ার লাগিয়া। সিদ্দিক ভাই অনেক ব্যস্ত মানুষ, সে যে কত ব্যস্ত আপনি নিজেও জানেন না, খালি আপনাকে দোয়া নেয়ার জন্য বাৎসরিক একটা মা বিলাইছে বসে থাকে, একটু দোয়ার আশা। তাহলে বোঝা গেল দোয়া সবারই দরকার, কথা কন না কেন? তাহলে আমিও আপনাদের জন্য দোয়া করবো, মুসাফির মানুষ ইনাম ভাইও করবে, সিদ্দিক ভাইও করবে, এবং যারা আরো মুসাফির যারা আছে সবাই দোয়া করবে, শুধু আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশা ইনশা। যদি এখন আপনাদের মুখ থেকে ভালো ব্যবহার না পাই, সুবহানাল্লাহ না পাই, তো মনে কষ্ট পাবো। হ্যাঁ, তাহলে এবার আমি দেখা যাবে আল্লাহর বান্দা কে কে আল্লাহরে কত ভালোবাসে। রেডি? হ্যাঁ ইনশাআল্লাহ। বলেন তো, বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এই আওয়াজগুলো আপনি কবুল করেন। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত দাম কে কিনলে এত দাম? আল্লাহ কয় মুসারে উম্মতে মুহাম্মাদের দাম এই জন্য, দুইটা কারণে তাদের এত দাম। এক নম্বরে তারা খাবার আগে বলবে বিসমিল্লাহ, কি বলবে? খাওয়ানোর আগে বিসমিল্লাহ বলছেন না? এই যে পান খাওয়ার আগে তো অনেকে বিসমিল্লাহ কর না, খালি সুপারিটা পানের মধ্যে ঢুকাইয়া এমনে মানে
আবার অনেকে যারা সিগারেট আর বিড়ি খায় ওরা কোপ দিয়ে ধরে না, কিন্তু বিসমিল্লাহ কয় না, কইতো না কে এটা বুঝে। পান বিড়ি খাও হারাম, পান খাওয়া হালাল, বিড়ি খাওয়া হারাম, আল্লাহ হেফাজত করুক, দুর্ঘটনা হবে না। তো মুসারে উম্মাতে মুহাম্মাদি দুইটা কারণে আমি আল্লাহর কাছে দামি। এক নাম্বার দামি হইছে তারা খাবার আগে কি বলবে, খাবার পরে। আর তোর উম্মাতরে 40 বছর আমি জান্নাতের খাবার খাওয়াইছি, জান্নাতের খাবার 40 বছর। এই বদমাশ গুলা জীবনে কোনোদিন, তাহলে সবাই রে দিও, কিন্তু না আমি কিচ্ছু কম না, এমন কিছু কম যাবো না, খালি বাইরে দেওয়ার সিদ্ধ আর করে দিও যাবো না, ওয়াজের প্যান্ডেল এগুলো ঠিক না, এই বেটার লোভ লাগবো কবে দেয় আর দামি বিদে হ্যাগো দেয় আর আমরা জিব্বা সোয়াইতেছি। আরে ভাই কথা কয়েন না তো, না আমি এখন খাবো, আপনি খাবেন, আল্লাহ আমি খাইলে চাইয়ে খাবো, আর আর কেউ দেওয়ার সাহস করবেন না খাবো, কেন ওয়াজের প্যান্ডেল এটা, এটা মমতাজের প্যান্ডেল না, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে শয়তান চায় ওয়াজের ভিতরে ডিস্টার্ব হোক, ঠিক না বেটি, জোরে করে আর জোরে, রেডি সবাই রেডি আছেন তো? জানেন এই ইসরায়েল কেন মুসলমানরা এইভাবে মারে? ইসরায়েল কোনদিন আল্লাহর অভিশপ্ত জাতি, ইসরায়েল আল্লাহর অভিশপ্ত জাতি, পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষের বিয়া করা যায়। আরে মিয়া রাহেন আগে কি কই, আমতা দেখে ব্যাগে ব্যাগে করেন আগে হুনেন কি কই, পুরুষ পুরুষ বিয়া করা এটা সর্বপ্রথম জায়েজ করছে ইসরায়েল, নাউজুবিল্লাহ হুজুরে কর, পুরুষ পুরুষে বিয়া করা, মেয়ে মেয়েতে বিয়া করা প্রথম এই বেজরমা ইসরায়েল জায়েজ করছে, এবং এই জন্যই পৃথিবীতে আল্লাহ অগ রাষ্ট্রটার উল্টে দিয়েছে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, পৃথিবীর কোন জাতি কিন্তু সমকামিতা জায়েজ করে নাই, এই ইসরায়েল সর্বপ্রথম জায়েজ করছে। আর ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে কোনদিন বিয়ে নাই, নাউজুবিল্লাহ বলেন না, বিয়া ছাড়া বাচ্চা হলে এটা জারগা হয় না আরগা হয়, বৈধ না অবৈধ, তো অগ সবই তো জারগা, কথা কর না কেন, ধন্যবাদ জানাই আমার দেশের প্রধানমন্ত্রী রে, কে কোন দল করেন আমার দেখার বিষয় না, আমার গোপালগঞ্জ টুকুই পাড়ার মাই এই জন্য না, ধন্যবাদ এই জন্য জানাই, সে বেজর মাই ইসরায়েলের পক্ষ নেয় নাই, সে পক্ষ নিয়েছেন মুসলমানের পক্ষ, পাশের দেশ মোদি চাষা মোদি হে কিন্তু ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, কথা বলেন না কেন, এখানেই শেষ না, আমেরিকা ইসরায়েলের পক্ষে, আমার ছোট্ট দেশ বাংলাদেশ মুসলিম কান্ট্রির একজন প্রধানমন্ত্রী যে ফিলিস্তিনের পক্ষে, এটা বিশাল কিছু ব্যাপার। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাইতুল মুকাদ্দাস এমন একটা দেশ, আমি 2013 সালে বাইতুল মুকাদ্দাস সফর করছি আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ পাক আমাকে 14টা দেশ সফর করাইছে, 14টা কান্ট্রি, তার ভিতরে আমার বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাকে যখন 2013 সালে নিয়েছে, আমি দেখেছি বেজরমা ইসরায়েল গুলি বাইতুল মুকাদ্দাসের উত্তর গেটে তারা একটা 5-star হোটেল বানাইছে, এই হোটেলের মধ্যে 24টা ঘন্টা তারা সেরিন আছে, আর নাউজুবিল্লাহ খেতার মধ্যে যে কই, চব্বিশটা ঘন্টা তারা বাইতুল মুকাদ্দাসের পাশে বসে নটটুকি নাচায়, আজকে হামাস যে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে এটা একমাত্র কারণ হলো আল্লাহর ঘর রক্ষা করার জন্য, কথা বলেন না কেন, বাজান আমি আপনাদের দুইটা পাও করে বলে দিয়ে যাই, যদি আপনি দুইটা হেরেমের পক্ষে আওয়াজ দেন মৃত্যুর সময় দুনিয়ার সব নবীগুলো আপনাকে দেখতে পারবে না, একটা হলো হেরেম শরীফ বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেই জায়গাটা আমার আল্লাহর কাছে অনেক দামি,
শুনেন আল্লাহ কোরআনে কি বলে এই জায়গা দুইটা সম্পর্কে। আমি কোরআনের আয়াতটা পড়বো, যদি হাড়ের রোগ দূর করতে চান জীবনে হাড়ের রোগ থাকবে না, খালি তো ডাক্তারের কাছে ফজর ফজর দৌড়ান। হাড়ের রোগ কারো থাকবে না, হাড়ের রোগ হবে না। কোরআন তেলাওয়াত শোনার পর যদি আপনি আল্লাহু আকবার বলেন, রাখেন আমি তেলাওয়াত করে নেই, দেখেন এই বাইতুল মুকদ্দাস কত দামি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. মাইকের আওয়াজ কমাই দিছ। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. বাজার কিয়ামতের আগে দুইটা জমিন ধ্বংস হবে না, কয়টা? জোরে কর। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, দুইটা জমিন আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ জান্নাতের ফেরেশতা জিব্রাইলের দ্বারা ভেকু দিয়ে, ভেকু চিনেন না? মাটি কাটে ভেকু চিনছেন তো? এই জামনে না, আমি যখন আসতেছিলাম আপনাদের নরসিংদী, আমার গাড়ি আধা ঘন্টার উপরে জামে পড়ে রয়েছে, রাস্তার কাম চলতেছে, বেকু দিয়ে মাটি কাটতেছে রাস্তা। তখন আমার মনে পড়ে গেছে কোরআন শরীফের কথা, আল্লাহ জান্নাতের ফেরেশতা বেকু দিয়া জিব্রাইলের দ্বারা এইভাবে দুইটা জমিনকে বেকু দিয়ে উঠাইয়া এইভাবে আসমানে তুলে নিয়ে যাবে। এক নম্বরে বাইতুল্লাহ হেরেম শরীফ, জোরে 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 জোরে। দুই নম্বরে হলো বাইতুল মুকদ্দাস। এই দুইটা জমিন কাল্লা এইভাবে জিব্রাইলের দ্বারা ভেকু দিয়ে উঠে আসমানে নিয়ে যাবে। শুধু আমার দিক তাকাবে তো, জান্নাতে যদি আল্লাহ উঠেই নিয়ে যায় এই জমিন দুটারে ভালোবাসতে লাভ না লস? এবং শুধু এখানে শেষ না, বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেই জায়গায় দুনিয়া সব নবীগুলো আল্লাহ একসাথে এক জায়গায় করছে, এবং বাইতুল মুকাদ্দাসে এমন এমন নবীর জন্ম এই ফিলিস্তিনে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক নাম্বার আমি দেখেন নবীগুলোর নাম বলবো, এক একজন নবীর নাম শুনে আল্লাহ আকবার দিয়া পুরা নরসিংদীনা পৃথিবী কাঁপায় দিবেন, আপনার আওয়াজটা আল্লাহর আসমান পর্যন্ত যাবে। রেডি? এক নম্বরে জন্ম নিছে ইব্রাহিম, লুত নবী, নূহ নবী, ইলিয়াস নবী, মুসা নবী, আইয়ুব নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, হারুন আলাইহিস সালাম, জোরে 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 জোরে, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, আর শুনবেন পৃথিবীর শ্রেষ্ঠ একটা মহিলা জন্ম নিয়েছে। মহিলারা কইবো কবদি পুরুষের নাম নয়, কোনো মহিলা জন্ম নেয় নাই যে দামি আছিল কোরআনে, ওই মহিলাটার নাম এখন নিব। মহিলাকে আওয়াজ তো আমি শুনবো না, পুরুষের আওয়াজ শুনবো। রেডি? ওই ফিলিস্তিনে জন্ম নিছে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহিষী নারী, পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতি মহিলাদের মধ্যে এক নাম্বার মহিলা, নাম তার মারিয়াম।
এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে, যার বাবা এই বাইতুল মুকাদ্দাসের 55 বছর ইমাম ছিল, নাম ছিল তার ইমরান, কি নাম? যার বাবার নামেও একটা সূরা আছে সূরা আল ইমরান, যার মেয়ের নামে একটা সূরা আছে সূরা মারিয়াম, যারকান আল্লাহু আকবার, মেয়ের নামেও সূরা আছে বাপের নামেও সূরা আছে কোরআনে, তাহলে বুঝেন এই ইমরানও জন্ম নিয়েছে ফিলিস্তিনে, মারিয়ামও জন্ম নিয়েছে ফিলিস্তিনে, ঈসা নবীও জন্ম নিয়েছে ফিলিস্তিনে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। যখন আমার নবীর সাথে দ্বিতীয় আসমানে ঈসা নবীর দেখা এই মিরাজের রাত্রে, হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম আমার নবীর হাতটা ধরে এইভাবে বারবার বলতেছে, নবী গো আপনি কি আমার উম্মত বলে গ্রহণ করেন নাই? একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুই দিন ব্যাপী ওয়াজ, আল্লাহ পাক আপনাকে আমাকে দুই দিনের জন্যই কবুল করেছে। গতকালকে যারা ওয়াজ শুনেছেন তারাও আসছেন, যারা আজকে নতুন করে আসছেন সবাইকে আমার ধন্যবাদ মোবারক। বিশেষ করে আপনাদের এই মাহফিলে এনাম ভাইয়ের সাথে, আমার সিদ্দিক ভাইয়ের সাথে, আমারই গোপালগঞ্জের অনেক কৃতী সন্তান এখানে আসছে, আমারই গ্রামের একজন, আমরা একই গ্রামের বাসিন্দা, এনাম ভাইয়ের সাথে থাকেন ওনার গানম্যান হিসেবে, আল্লাহ পাকের শুকর। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ। আসেন শুরু করা যাক আলোচনা, ইনশা ইনশা। একটা কোরআন শরীফ দেন তো, এই রায়পুরের জমিন এমন একটা রায়পুরের জমিন আপনাদের জানা আছে, এখানে কিন্তু অনেক বুজুর্গদের বাস, তাই না? আপনাদের রায়পুরে কিন্তু অনেক বুজুর্গ আছে, জানেন নাম কইতে পারেন? রায়পুরা হুজুর নামে আমরা চিনতাম, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মারহাবা বলেন। এবং এই নরসিংদীর জমিয়াম অত্যন্ত ভালো মানুষদের জমি, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনে আপনি জন্ম নিয়ে আপনি খুশি না বেজার? খুশির আওয়াজকে আসতে হয় না জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার, হামদান কাসীরা, তাইয়্যিবা, মুবারাকান ফীহি। বদন যেই মাসে আপনার আমি বসছি, আপনি যদি এই মাসের ফজিলত জানেন চুপ করে বসে থাকবেন। এই মাসটা হলো রজবের মাস, কি মাস? অর্থাৎ মিরাজের চাঁদ। এই চাঁদে আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই মাসে আমার রসুল আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, বেড়াইতে যে আল্লাহর সাথে দেখা করছে, আল্লাহর সাথে এক রাবায় তার সে হাঁটুতে হাঁটু লাগায়া দুই বন্ধুর আলোচনা হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? হালাকি এই মানুষটা এমন একজন মানুষ, দুনিয়ার কোন মানুষকে এত দামি করে আল্লাহ কাউরে বানায় নাই, সুবহানাল্লাহ।